আজ বৃহস্পতিবার ছয় ভাদ্র দু সালে চব্বিশে আগস্ট সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো আজ বৃহস্পতিবার এজন্যই আপনার স্ক্রিনে কিন্তু বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুড়বে এটি দেখতে পাচ্ছেন একশো আটবার জপ করবেন সকাল বিকাল রাত অত্যন্ত উপকৃত হবেন কারণ বৃহস্পতি দেবতাদের গুরুদেব নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা জ্ঞান বিচার করার ক্ষমতা আধ্যাত্মিক চিন্তন চেতনা পরিবার দাম্পত্য জীবন পুত্র সন্তান প্রাপ্তি সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং অর্থগতভাবে সমৃদ্ধশালী করার ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি কথায় আছে যার জন্মছকে বৃহস্পতি তুঙ্গে তার লাইফের সব কিছু তুঙ্গে আর যাদের বৃহস্পতি দুর্বল তারা অবশ্যই আজ এই মন্ত্র জপ করুন একশো আটবার নিরামিষ খাদ্য খাবার খাবেন মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না আজকের দিনে অন্তত সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন হলুদ রং বা গেরুয়া রঙের বস্তু বস্ত্র বস্ত্রাদি পরিধান করুন যতটা সম্ভব এগুলি অর্থাৎ হলুদ রঙের মিষ্টান্ন পোলাও ভাত হলুদ বস্ত্রাদি আপনারা হতদরিদ্র গরিবদের মধ্যে সাধু আউল বাউল ফকিরদের মধ্যে দান করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভুলেও আজ যেন মদ মাংস খাবেন না ভুলেও আজ মুসুরের ডাল এবং কলা খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে তবেই কিন্তু বৃহস্পতির ধীরে ধীরে উন্নতি আপনাদের গোচরগত ছক জন্মছকে হওয়া শুরু করে দেবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখবেন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই আছে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন ধকল সাধ্য সাধ্য একটি দিন হলেও শরীর মনে আপনারা সতেজতা এবং তরতাজাই কিন্তু অনুভব করবেন ব্যস্ততার মধ্য দিয়ে অর্থ বিনিয়োগ যেন করবেন না লোকসানের সম্মুখীন হতেই পারেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন সাফল্য বা স্বীকৃতি তো আপনারা অবশ্যই পাবেন যদি আপনাদের মনকে আপনাদের কর্মজীবনে কেন্দ্রীভূত করতে পারেন মন কিন্তু খুব উদাস সর্বদাই এদিক ওদিকে ঘুরে বেড়ায় আর মন অনেক প্রশ্ন করে অনেক নেতিবাচক দিকে আমাদেরকে আকৃষ্ট করে মাঝে মাঝে আমাদের উচিত নিজের মনকে ধমক দিয়ে সোজা পথে চালানো এবং যতটা সম্ভব একটি নির্দিষ্ট কর্মে তাকে অবস্থান করানো চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে প্রিপারেশান যেমন হবে ফলাফলও ঠিক তেমনটাই পাবেন আজ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী দেবী তাদের এক প্রকার সাপোর্টই করতে চলেছেন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার পোস্ট অফিসের থ্রু দিয়ে বা বাই মেসেজ বাই ফোন কোনো সুখবর কিন্তু আজ আসতেই পারে যা পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনবে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কাছের মানুষজনদের সাথে সময় কাটাতে চাইবেন সেই সময়টা হয়তো পেয়ে উঠবেন না তবে কোনো প্রকার রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকারের আশ্রয় যেন নেবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ আজ আপনারা পেতে চলেছেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না